নমস্কার, এ এন টেলিভিশনের সমূহ দর্শক স্বাগতম জানাই স্টুডিওত মই প্রস্তুতি বৰদলৈ। প্রথমে চাওয়া আজি বাতৰি শিরোনাম। শুক্রবার পর রাজ্যজুড়ি আরম্ভ হব হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষা, চারিটাক বিষয় বৃহৎ পরিবর্তন, পরীক্ষার্থী ব্যবহার করব ওএমআরসি চিপ। বুধবারে আবুধাবিত এশিয়ার সর্ববৃহৎ হিন্দু মন্দির উদ্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 25 ফেব্রুয়ারীত পালন করা হব ইসলাম ধর্মীয় পবিত্র শবে বরাত, ঘোষণা কেন্দ্রীয় হিলাফ কমিটি। দুলিয়াজানের তেলঘাটত গ্যাস পাইপের বিস্ফোরণ, এগারী কর্মচারীর মৃত্যুর চারিগী গুরুতরভাবে আহত। এতিয়া বিতং বাতৰি। বৃহস্পতিবারে ডিব্ৰুগড় আগশাৰী শিক্ষা অনুষ্ঠান শ্রী অগ্রসেন একাডেমীত উপস্থিত পদ্মশ্রী বঁটাপ্রাপ্ত তথা IIT অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রফেসর এমেরিটাস তথা স্পিকমাইকাৰ প্রতিস্থাপক ডক্টর কিরণ শেঠ বিদ্যালয়খনত উপস্থিত হওয়া সফলতা অর্জন করাক লৈ বিশেষভাবে মত বিনিময় করে ছাত্র ছাত্রীসকলৰ লগত কিরণ শেঠে। আজি ডিব্ৰুগড়ের এখনি অগ্রণী শিক্ষানুষ্ঠান শ্রী অগ্রসেন একাডেমীত ভারত সরকারের পদ্মশ্রী বঁটাপ্রাপক তথা IIT দিল্লীৰ পৰা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রফেসর এমেরিটাস তথা স্পিক মেকায়ের প্রতিষ্ঠাতা ডক্টর কিরণ শেঠে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীসকলের মত বিনিময় করে। তেখেতে সফলতা লাভ করবলৈ ধ্যান আর ধৈর্যর অসীম প্রয়োজনীয়তা কেনেকৈ আহরণ করব পাৰি আর ধৈর্য শক্তি বৃদ্ধি করবলৈ শাস্ত্রীয় সংগীত আর যোগাসনের প্রয়োজনীয়তা সন্দর্ভত ছাত্র ছাত্রীক সুন্দরভাবে বিশ্লেষণ আগবায়। তেখেতে সমগ্র বিশ্বজুড়ি ভারতীয় শাস্ত্রীয় সংগীতের প্রসার আর প্রসারের লক্ষ্য আগত রাখি কাম করে আহিছে। मेरा मुख्य उद्देश्य ये साइकिल यात्रा का जो मैंने किया है श्रीनगर से लेकर के कन्याकुमारी तक और कन्याकुमारी से वापस वेस्टर्न घाट होते हुए मुंबई होते हुए नागपुर होते हुए आसाम, ये किया है ताकि मैं छोटी छोटी जगह जा सकूं और इस आंदोलन को बढ़ावा दे सकूं। ये तो एक हो गया। दूसरा उद्देश्य ये है कि पर्यावरण के लिए तो अच्छा होता है साइकिलिंग, শরীর কে লিয়ে আচ্ছা হতা হ্যাঁ। আগর হাম একান্ত মে সাইকলিং করেনগে তো এক ধ্যান ভি বন জাতা হ্যায়, ইসলিয়ে মে একান্ত মে সাইকল করতা হুম। আর তীসরা উদ্দেশ্য ইয়ে হ্যায় কি হামলোগ মহাত্মা গান্ধী কো ভুল রহে হ্যায়, উচ্চ বিচার আর সাধারণ জীবন। তো মানে যে সাইকল লি হ্যায় ও বহুত সাধারণ সাইকল হ্যায়, কেবল 7000 রুপে কি সাইকল হ্যায়, উসমে কোই গিয়ার্স নেই হ্যায়, শকার নেই হ্যায়, ডিস্ক ব্রেক নেই হ্যায়। अब करीब करीब 3 जोड़ों कपड़ों के साथ मैंने ये यात्रा कंप्लीट करी है। एक और उद्देश्य जो मैंने इसमें जोड़ा है कि आज हमारा देश इतना सुंदर है पर हम लोग एक बहुत वेस्टफुल सोसाइटी बन गए हैं। हम बहुत पानी वेस्ट करते हैं, बिजली वेस्ट करने लग गए हैं, खाना वेस्ट करने लग गए हैं और ये चीज़ों को का भी एक संदेश देने के लिए मैं लोगों को बोलता हूँ। एक और चीज़ है जो हम बहुत सा गार्बेज, इतना सारे जो हमारे शहर हैं वो अब गार्बेज डंप हो गए हैं, तो हमें उसका भी ज़रा ध्यान देना है। ये चीज़ों का हमारे इस उद्देश्य के साथ हमने शुरू किया। উক্ত অনুষ্ঠানত অংশগ্রহণ করে বিদ্যালয়খনের ছাত্র ছাত্রীর লগতে বিদ্যালয় কর্তৃপক্ষ যথেষ্ট উপকৃত হয়েছে বলে আমাক জানিবলৈ দিয়ে। Today in our school, Sri Agrasan Academy, we are having an interactive session with Dr. Kiran Sheth. He will be interacting with the students and the teachers of Sri Agrasan Academy. Dr. Kiran Sheth is the founder of a non-profitable organization that is Speak Mekai. And Speak Mekai is an organization who works on promoting the Indian classical music and Indian culture among the youths of the entire world. He has worked as the professor in IIT Delhi, and now after the foundation of this Speak Mekai, he is looking after all the activities, and we are honored to welcome him, and it will be a great opportunity for our teachers and the students to have an interactive session with Dr. Kiran Sheth. ডিব্ৰুগড়ৰ পৰা সুবোধ পাছনৰ সহযোগত অৰূপ সংগমৰ ৰিপৰ্ট AN টেলিভিশ্যন। দুলিয়াজানৰ তেলঘাটত অঘটন, কৰ্মৰত অৱস্থাত এজনৰ মৃত্যু হোৱাৰ লগতে মহিলা কৰ্মচাৰীসহ 4 জন আহত। গুৰুতৰভাৱে আহত 2জনক ডিব্ৰুগড়লৈ প্ৰেৰণ কৰাৰ লগতে আন 2জনক অইল ইণ্ডিয়া চিকিৎসালয়ত ভৰ্তি কৰোৱা হয়। অইল ইণ্ডিয়া লিমিটেডৰ তেলখাটত সংঘটিত গেছৰ বিস্ফোৰণত এগৰাকী অইলৰ কৰ্মচাৰীৰ মৃত্যু ঘটাৰ লগতে এগৰাকী মহিলা কৰ্মচাৰীসহ 4গৰাকী কৰ্মচাৰী গুৰুতৰভাৱে আহত হয়। মৃত্যু হোৱা ব্যক্তিগৰাকী দুলিয়াজান 2 নং ৰঙাগড়া গাঁৱৰ বাসিন্দা তথা অইলৰ তালিকাভুক্ত ঠিকা শ্ৰমিক নিহত ৰবীন ওৰাং বুলি জানিব পৰা গৈছে।
ঘটনার প্রাপ্ত তথ্য অনুসরি দুলিয়াজানের সমীপর বড়ুয়া তিনিয়ালি এএসকে ১৬২ নম্বরের তেলখাতটো অয়েলর প্রডাকশন বিভাগের একটা পাঁচজনীয় দলে বিয়লি কাম করে আছিল। দলটোয়ে কাম করে থাকা অবস্থাতে গ্যাসের উচ্চচাপযুক্ত তেলখাতটোর এক্সমার স্ত্রীর একটা ভাল্ভ খোল খাই প্রচণ্ড শব্দরে বিস্ফোরণ সংঘটিত হয়। ফলত গ্যাসের উচ্চচাপে একেবারে কাষতে বহি কাম করে থাকা রবিন উরাঙর পেটত আঘাত করে। এই আঘাতের ফলত গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত রবিন উরাঙক তাৎক্ষণিকভাবে চিকিৎসালয় নিয়া হয় যদিও পথতে মৃত্যু হয়। আনহাতে গুরুতরভাবে আহত হীরকজ্যোতি গন্ধিয়া আর প্রণালী দত্ত বরগোহাইক উন্নত চিকিৎসার ডিব্রুগড়লৈ প্রেরণ করার লগতে পরশ দাস শিব দত্ত অয়েল ইন্ডিয়া চিকিৎসালয়ত ভর্তি করা হয়। নিহত পরিয়াললৈ অয়েল ইন্ডিয়ায় ক্ষতিপূরণের লগতে সকল উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব বলে প্রতিশ্রুতি প্রদান করেছে। এক্সেক্টলি আমি ঘটনাটা কিহর কারণে হয়েছে এটা সম্পূর্ণরূপে কব পড়া নাই, কিন্তু আমি এটা আমি নর্মেলি কি হয় যেটা কাম করা হয়েছে সেটা সচরাচর করে থাকা কামে হয়। এই কামটা করে থাকতে আমার অভিজ্ঞ কর্মচারী হয় করে থাকতে আমার ভাল্ভ এটা আসলে যেটু আমি কইসো ডিসলক হয়ে গেল, ভাল্ভটা আসলে সাডেনলি খুলে যাওয়ার কারণে ঘটনাটা হবলে পালে, যেটা আমি কেতিয়াও সম্ভব আমি নর্মেলি নহয়। আর আমি কাম করার আগ মুহূর্তটো কোনো ধরনের এই গ্যাস ভাল্ভটোর পর কোনো লিক দেখা নাছিল আর আমি সম্পূর্ণ সুরক্ষার যিখিনি নিয়ম হয় সকল নিয়ম মানিয়ে করে কাম করেছিল, কিন্তু সাডেনলি এই ঘটনাটা ঘটলে কেতিয়াও দুর্ভাগ্যজনক ঘটনা ঘটলে, তার ফলত এজন আমার উদ্যক্ষ ডব্লিউ সি সি এলর কর্মচারী তেখেত নিহত হল আর বাকি কেজনও আমার কর্মচারী সকল আহত হয়েছে। আমি এইটোর সম্পূর্ণ তদন্ত করিহে আপনার জানাব পারিম। মহিলা কর্মচারী আছিল তেখেত চকুত দুঃখ পাইছে, তাৰমানে তার উচরতে বালি অলপমান আছে, হাই প্রেসার যাওয়া পানিয়ে বালির পর যেখানে উফরি আহি বালি হয়তো চকুত তেখেত আঘাত করেছে। তেখেত এটা হয় এইটা একটা মাইনর ইঞ্জুরি বলে কোয়া হয়েছে, তেখেত হসপিটাল ডিব্রুগড়লে আমি স্থানান্তরিত করেছি। আমার যাগী শ্রমিক নিহত হল তেখেতর পরিয়ালর সকল পরিয়ালবর্গ লগলৈ পরিয়ালবর্গর সকল সদস্যলৈ আমার অয়েল ইন্ডিয়ার ফালৰ পৰা সমবেদনা জ্ঞাপন করছো আর অয়েলর ফালৰ পৰা যি ধরনের সাহায্য দিবলগীয়া হয় আমি সকলোখিনি দিবলৈ কারণে প্রতিশ্রুতিবদ্ধ। নিউজ ডেস্ক রিপোর্ট এএন টেলিভিশন। ডিব্রুগড়ের আরকে ক্যারিয়ার পয়েন্টের অদ্ভুতপূর্ণ সাফল্য। জেইই পরীক্ষার ফলাফলত উজ্জ্বলিল ক্যারিয়ার পয়েন্ট। ১৫গৰাকী কীর্তিমানে উত্তীর্ণ হয়ে শিক্ষা অনুষ্ঠানলৈ গৌরব কহিয়াই আনিবলৈ সক্ষম হয়। দেশের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাত ডিব্রুগড়ের এখন শিক্ষানুষ্ঠানের অভূতপূর্ব সাফল্য। প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষাত ডিব্রুগড়ের কেরিয়ার পয়েন্ট নামের প্রতিষ্ঠানখন সচা অর্থত কেরিয়ার গঢ়াত ছাত্রছাত্রী সকলক বাদ দেখাইছে। সদ্যঘোষিত জেই মেইনছত শিক্ষানুষ্ঠানখনের ১৫গৰাকী কীর্তিমানে উত্তীর্ণ হবলৈ সক্ষম হয়েছে। আনহাতে কেরিয়ার পয়েন্ট নামের প্রতিষ্ঠানখনের পরাই শিক্ষার্থীরে ৯৯.৬৩% উত্তীর্ণ হওয়া কেশব কাইল নামের ছাত্রজনক আর কে কেরিয়ার পয়েন্টের পর বহু সহস্রাধিক ছাত্রছাত্রী দেশের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাত উত্তীর্ণ হয়ে নিজের নিজের জীবন গড়িবলৈ সক্ষম হওয়ার লগতে কর্মক্ষেত্রটো আগুয়াই গৈছে। ইধার কে টিচার্স হম মুঝে বহুত সাপোর্ট কি ফর দ্য লাস্ট টু ইয়ার্স এন্ড থ্যাংক ইউ টু বিয়াস প্রিন্সিপাল স্যার বিকাশ গগৈ স্যার কোঅর্ডিনেটর স্যার জিন্টু টাটা স্যার আর সারে টিচার্স জিনোনে মুঝে দো সাল বহুত মেহনত সে আর মানে আপনা খুদ কা স্টুডেন্ট সমঝ কে বহুত আচ্ছে সে পেম্পার কে আর মানে গ্রো আপ করনে মে হেল্প কিয়া। মেরা মেরা পার্সেন্টাইল হয় 99.63। কেরিয়ার পয়েন্টের লগত কোচিং করেছিল আর মোর পার্সেন্টাইল হয়েছে 98.15। আর ইত স্কুলত সদায় মোট টিচারে বহুত হেল্প করলে, টাইম টু টাইম ডাউট ক্লিয়ারেন্স করেছে, যেটা লাগে তেতিয়াই অনলাইন আছে, মোবাইলের থ্রুয়েও বহুত ডাউট ক্লিয়ারেন্স করেছে। সেইটো কারণে মানে আমার প্রিন্সিপাল বিকাশ গগৈ স্যারক বহুত থ্যাংক ইউ কইছো এন্ড জিন্টু স্যারে আমাক বহুত হেল্প করেছে। আগর কি বছর নিচিনাও এই বছর ধরে আমি যথেষ্ট সুফল পাইছো আর এই রিজনটোতে হয়তো টপ ফাইভত থাকিব লাগে 99.63, যদিও ফার্স্ট র্যাঙ্ক আমি পোৱা নাই এবছর। আগতেও আমি তিন বছর স্টেট র্যাঙ্ক ফার্স্ট পাইছিলো সেম কেরিয়ার পয়েন্টের পর। আর ইহতি গোটেকিটা এটা মোর লগত আছে, আমার টোটাল ১৫টা স্টুডেন্ট আমি দেখাইছো 92% উপর, আর যথেষ্ট আছে, তার তলত গেলে হয়তো আমি বহু যথেষ্ট আর স্টুডেন্ট পাম। আর গোটেখিনি আমার এই ব্যাচটো হয়েছে রাধাকৃষ্ণ কলেজের ইন্টিগ্রেটেড সায়েন্সের ব্যাচ, দুবছর কমপ্লিটলি একটা প্রিপারেশনস, যেটা বোর্ড প্লাস এন্ট্রেন্স দুইটার প্রিপারেশনস সেম প্লেটফর্মত দিয়া হয়। ইন্টিগ্রেটেড সায়েন্স আপনাদের গম পায় আর্কেট আছে, সো ইহতর কারণে কংগ্রেচুলেশন থাকিল। ডিব্রুগড়ের পর আইনুলার সহযোগত জয় ইসলামের রিপোর্ট এ এন টেলিভিশন।
ষোল্ল ফেব্রুয়ারির পর আরম্ভ হব রাজ্যজুড়ি হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষা। লগতে এই বর্ষত প্রথমবার মেট্রিক পরীক্ষাত পরীক্ষার্থী ও এম আর সিট ব্যবহার করব লাগিব বলে প্রকাশ করে সেপায়। কাইলৈ অর্থাৎ ষোল্ল ফেব্রুয়ারির পর রাজ্যজুড়ি হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষা আরম্ভ হব। এই পরীক্ষা অহা 4 মার্চলৈকে অনুষ্ঠিত হব। এই বর্ষের মেট্রিক পরীক্ষা রাজ্যের মুঠ 913টা কেন্দ্রত আয়োজিত করা হয়েছে। এইবার পরীক্ষার্থীর সুবিধার্থে সেবাই প্রথমবার এডমিট কার্ডত বিতংভাবে বর্ণনা করেছে। আনহাতে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সময়ত সেবাই ধার্য করা নির্ধারিত সময় 10 মিনিট আগত প্রতিগী পরীক্ষার্থীর কেন্দ্রত উপস্থিত হব লাগিব। উল্লেখ্য যে সেবাই জানা মতে এইবারের পরীক্ষাত 4টাক বিষয়ত বৃহৎ পরিবর্তন আহিব। এই বর্ষত প্রথমবার মেট্রিক পরীক্ষাত পরীক্ষার্থী ও এম আর সিট ব্যবহার করব লাগিব। গণিত, ইংরাজি, সাধারণ বিজ্ঞান আর সমাজ বিজ্ঞান বিষয়ত পরীক্ষার্থীক ও এম আর সিট দিয়া হব। এই 4টাক বিষয়ত 45টা 1 নম্বরের প্রশ্ন থাকিব আর বেলেগ এখন উত্তর বহিত পরীক্ষার্থী 45 নম্বরের দীঘল প্রশ্নের উত্তর লিখিব লাগিব। নিউজ ডেস্ক রিপোর্ট, AN টেলিভিশন। এতিয়া লৈছো খন্তেক বিরতি। বিরতির পাছত পুনৰ আহি আছো বাতৰি মাজলৈ। আপোনাৰ আপোন চহৰ ডিব্ৰুগড়ত এঞ্জেলা এণ্টাৰপ্ৰাইজে আনিছে এটি সোণালী সুযোগ। প্ৰয়োজনীয়তা মাত্ৰ এখন নিজৰ ই-ৰিক্সা। এন অপৰচুনিটি টু আৰ্ণ লিমিটলেছ মানি। অধিক জানিবলৈ যোগাযোগ কৰক 9085585200 আৰু 7002275263। বাতৰি মাজলৈ। বুধবাৰে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে বৈষ্ণৱ হিন্দু স্বামীনাৰায়ণ সম্প্ৰদায়ৰ বুচা সন্ন্যাসী অক্সাৰৰ পুৰুষোত্তম স্বামীনাৰায়ণ সন্থাই নিৰ্মাণ কৰা 108 ফুট উচ্চতাৰ আবুধাবিত আৰব আমিৰ স্বাহিৰ প্ৰথমটো আৰু পশ্চিম এছিয়াৰ সৰ্ববৃহৎ হিন্দু মন্দিৰটো উদ্বোধন কৰে। সংযুক্ত আরব আমির শাহির প্রথমটো আৰু পশ্চিম এশিয়ার সর্ববৃহৎ হিন্দু মন্দিরটো বুধবাৰে আমির শাহির রাজধানী আবুধাবিত উদ্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে। প্রধানমন্ত্রীগৰাকীয়ে বৈষ্ণৱ হিন্দু স্বামীনারায়ণ সম্প্রদায়ৰ বোসা সন্ন্যাসী অক্ষৰ পুৰুষোত্তম স্বামীনারায়ণ সন্থাই নির্মাণ করা 108 ফুট উচ্চতাৰ বিশাল মন্দিৰটো উদ্বোধন করে। উদ্বোধনী অনুষ্ঠানৰ পূৰ্বে প্রধানমন্ত্রী মোদিয়ে মন্দিৰ চৌহদত থকা পবিত্র গঙ্গা আৰু যমুনা নদীত পানী আগবঢ়ায়। ইয়াৰ পূৰ্বে বুধবাৰে বিএপিএছ হিন্দু মন্দিৰৰ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আবুধাবিৰ 27 একৰ ভূমিত অৱস্থিত গোলাপী ৰঙৰ শিলৰ মন্দিৰটো মধ্য পাশ্চৰ ভিতৰতে অন্যতম বৃহৎ মন্দিৰ। মন্দিৰত অনুষ্ঠিত হোৱা উদ্বোধনী অনুষ্ঠানত ভাৰতৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী উপস্থিত থকাৰ উপৰিও ভাৰত চৰকাৰৰ বিষয়া, বলিউডৰ তাৰকা, আম্বানী পৰিয়ালৰ সদস্যসকল, আবুধাবিৰ জ্যেষ্ঠ বিষয়া আৰু ভাৰতৰ প্ৰাক্তন ৰাষ্ট্ৰদূত নৱদীপ সুৰিও উপস্থিত থাকে। নিউজ ডেস্ক ৰিপৰ্ট, AN টেলিভিশ্যন। 25 ফেব্রুয়ারি পালন করা হব ইসলাম ধর্মী লোকসকলের পবিত্র সবে বেড়াত। এক বিবৃতি যোগে এই কথা প্রকাশ করে কেন্দ্রীয় হিলাল কমিটিয়ে। ইসলাম ধর্মী লোকসকলের বাবে এটা ভাল খবর, আজি ঘোষণা করা হয়েছে সবে বরাতর দিন। কেন্দ্রীয় হিলাল কমিটিয়ে এক বিজ্ঞপ্তি যোগে জানায় যে 25 ফেব্রুয়ারি তারিখে পালন করা হব এই পবিত্র সবে বরাতর দিন। কেন্দ্রীয় হিলাল কমিটি অসমৰ সভাপতি মৌলানা শেখ ফকরুদ্দিন আহমদ কাসামি আর সম্পাদক প্রধান আলহাজ ইমদাদ হুসেইনে ব্যক্ত করেছে এই পবিত্র দিনটি অতি আগ্রহে বাট চাই থাকা ইসলাম ধর্মাবলম্বী লোকসকলে অতি আনন্দে উদযাপন করব এই পবিত্র দিনটি, অর্থাৎ 25 ফেব্রুয়ারি দিনটি। নিউজ ডেস্ক রিপোর্ট, AN টেলিভিশন। অনুসূচিত জাতি উন্নয়ন বোর্ড গঠনের পাছতে ডিব্রুগড় জেলা মহকুমার অনুসূচিত জাতি উন্নয়ন বোর্ড অধ্যক্ষ হিসাবে দর্পণ কুমার দাসক দায়িত্ব। মটরসাইকেল গাড়ির শোভাযাত্রায় বিজেপি কার্যালয়লৈকে উষ্ম আদরণি জানায় নবনিযুক্ত অধ্যক্ষগৰাকীক। অসমত বসবাস করা খিলঞ্জীয়া ভূমিপুত্রর 16টা উপজাতিরে গঠিত অনুসূচিত জাতি আর প্রায় 50 লাখেরও অধিক জনসংখ্যার এই জনগোষ্ঠীটির সামাজিক, শৈক্ষিক, অর্থনৈতিক সমভাবে দ্রুত উন্নয়ন হওয়ার স্বার্থত অনুসূচিত জাতি উন্নয়ন বোর্ড গঠনের পাছতেই ডিব্রুগড় জেলা মহকুমা অনুসূচিত জাতি উন্নয়ন বোর্ডের অধ্যক্ষ হিসাবে দর্পণ কুমার দাসক দায়িত্ব আগবহা হয়েছে।
আজি অধ্যক্ষগৰাকীক এই উদ্দেশ্যে মোহনবাড়ী বিমানবন্দৰৰ পৰা মটৰচাইকেল গাড়ীৰ ৰেলীৰে বিজেপি জিলা কাৰ্যালয়লৈ আদৰণি জনোৱাৰ এক অনুষ্ঠান অনুষ্ঠিত হৈ যায়। উল্লেখ্য যে অসমৰ 33খন জিলাতে সিঁচৰিত হৈ থকা অনুসূচিত জাতিৰ লোকসকলে বসবাস কৰা অঞ্চলসমূহত আন্তঃগাঁথনি আজিও উন্নয়ন হোৱা নাই, যাৰ ফলত জনগোষ্ঠীটোৰ উন্নয়নত যথেষ্ট পিছপৰি আছে। এনেবোৰ দিশৰ ওপৰত গুৰুত্ব প্ৰদান কৰি অধ্যক্ষগৰাকীয়ে কাম কৰি যাব বুলি সংবাদ মাধ্যমৰ আগত মন্তব্য আগবঢ়ায়। মই আজি সঁচাকৈ সুখী, ভবা নাছিলো, মই বিচৰা নাছিলো যে অনুসূচিত জাতি উন্নয়ন বোৰ্ডৰ দৰে এটা গধুৰ দায়িত্ব মই বিচাৰিম। বিভিন্নজনৰ ডিব্ৰুগড় জিলাত হৈ থকা অনুসূচিত জাতি যিখিনি আঁচনিৰ সম্পৰ্কত বিভিন্ন সময়ত বিভিন্ন বহুত কিবা কিবি হৈ থকা ক্ষেত্ৰত মোক বিভিন্নজনে ক'লে আপুনি কিয় নিবিচাৰে, আপুনি আগবঢ়াওক এই ক্ষেত্ৰত। তেওঁলোকে এই প্ৰস্তাৱখিনি চিন্তা কৰিলোঁ, মই বিভিন্ন ঠাইত চালোঁ ইয়াত যে যিখিনি আচলতে হৈ আছে এইখিনি আচলতে নিৰাময় কেনেকৈ কৰিব যাব, ইয়াৰ সংশোধন কেনেকৈ কৰিব যাব, মানুহখিনি কেনেকৈ আগবঢ়াব পৰা যাব, এই কথাখিনি চিন্তা কৰিয়ে মই আবেদন কৰিলোঁ, বিচাৰিলোঁ, মোক তেওঁলোকে দিলে। মই কেনেদৰে মই আচলতে যোগ্য হয় নহয় মই নাজানো। মই প্ৰথমতেই অসম চৰকাৰৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী আমাৰ ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া, আমাৰ কেবিনেট মন্ত্ৰী পীযুষ হাজৰিকা ডাঙৰীয়া, আমাৰ ডিব্ৰুগড় জিলাৰ সকলোজন বিধায়কে মোক তেওঁলোকে আগবঢ়াই দিছে, তেওঁলোকে মোক স্বাক্ষৰ কৰি মোৰ ফাইলটো আগবঢ়াই তেওঁলোকে মোক সহযোগ কৰিছে। তেওঁলোকৰ আশীৰ্বাদ লৈ মই আজি বিনোদ হাজৰিকা, আমাৰ জিলাৰ সভাপতি উজ্জ্বল কাশ্যপ ডাঙৰীয়া, আমাৰ বিমল বৰা ডাঙৰীয়া, মন্ত্ৰী বিমল বৰা ডাঙৰীয়া, তৰংগ গগৈ ডাঙৰীয়া, আমাৰ ৰামেশ্বৰ তেলী এম পি ৰামেশ্বৰ তেলী ডাঙৰীয়া, মই জাতিটোৰ কাৰণে আমাৰ যিখিনি আচলতে চৰকাৰী যিখিনি আঁচনি আছে এই আঁচনিখিনি আচলতে সঠিক মানুহে পায় নাপায় এইখিনি মই চাম। আৰু ইয়াত এইবাৰ সম্পূৰ্ণ সুকীয়া কৰিম, আগৰ আঁচনিবিলাক আচলতে উন্নয়ন বোৰ্ডখন কেনেকুৱা কি ইমান মানুহে গম নাপায়, এইখিনি হয় গতিকে এই আঁচনিবিলাকৰ কাৰণে যিটো এৱাৰনেছ আচলতে চিলকাছ এখন বোৰ্ড থাকে যে ইয়াত যে কিছুমান আঁচনি আছে এইখিনি এই এৱাৰনেছটো গাঁওবিলাকত নাই, সেই এৱাৰনেছটোৰ কাৰণে মই প্ৰথম গুৰুত্ব দিম। এৱাৰনেছটো কৰিব লাগিব চিলকাছটো যে ডেভেলপমেণ্ট বোৰ্ডৰ পৰা কিছুমান আঁচনি আহে ইয়াত মানুহক যে সুযোগ আৰু সুবিধা দিয়া হয়, গতিকে মই আৰু সেই যিবিলাক আমাৰ মেম্বাৰ আছে তেওঁলোকৰ মেম্বাৰৰ সৈতে জিলা সমিতিৰ আমাৰ দলীয় বিষয় কৰ্মকৰ্তা বিধায়কসকলক লৈ সকলো মই আলোচনা কৰি তেওঁলোকৰ সঠিক মানুহখিনি পোৱাৰ ক্ষেত্ৰত গুৰুত্ব প্ৰদান কৰিম। ডিব্ৰুগড়ৰ পৰা শাহনৱাজৰ সহযোগত জয় ইছলামৰ ৰিপৰ্ট এ এন টেলিভিশ্যন। আজিৰ শেষৰটো বাতৰি, চাবুৱাৰ হাহৰিয়াল গাঁৱৰ উদয়নজ্যোতি সংঘৰ উদ্যোগত শিশু আৰু যুৱকৰ ভাওনা প্ৰদৰ্শন। স্থানীয় শিশু আৰু যুৱকসকলৰ দ্বাৰা পৰিৱেশিত ভাওনা দুখনিয়ে সমবেত সহ ৰাইজক যথেষ্ট আপ্লুত কৰি তোলে। শ দৰ্শক ৰাইজৰ সমাগমে চাবুৱাৰ হাহৰিয়াল গাঁৱৰ উদয়জ্যোতি সংঘৰ উদ্যোগত শিশু আৰু যুৱকৰ দুখন স্থানীয় শিল্পীসকলে ভাওনা পৰিৱেশন কৰে। স্থানীয় শিশুসকলৰ দ্বাৰা পৰিৱেশিত শ্ৰী শ্ৰী কাৰ্তিক গণেশৰ জন্ম বৃত্তান্ত আৰু গজাকুৰ নিধন নামৰ ভাওনাখনিয়ে সমবেত শ দৰ্শক ৰাইজক যথেষ্ট আপ্লুত কৰি তোলে। অন্যহাতে স্থানীয় যুৱকসকলে শ্ৰী শ্ৰী কুলাচৰণ মুক্তিলাভ নামৰ অন্য এখনি পূৰ্ণাংগ ভাওনা প্ৰদৰ্শন কৰে। হাহৰিয়াল নামঘৰ প্ৰাংগণত ভাওনা প্ৰদৰ্শিত কাৰ্যসূচীৰ সৈতে মহাপুৰুষ শ্ৰী শ্ৰী অনিৰুদ্ধদেৱক স্মৰণ কৰি ভাগৱত প্ৰতিষ্ঠা কৰাৰ লগতে হেজাৰখন হলিতা মাটিৰ চাকি জ্বলাই চৌপাশ উজ্বলাই তোলে। বিহু নাটখনৰ নাম হৈছে শ্ৰী শ্ৰী কাৰ্তিক গণেশ জন্ম বৃত্তান্ত তাৰকা গজাখুৰৰ নিধন। আৰু যিসকল যুৱকে ডাঙৰ ভাওনাখন কৰিছে এখনৰ নাম হ'ল শ্ৰী শ্ৰী কুলাচৰণৰ মুক্তিলাভ। দুখন ভাওনা আমি আঙালবাকী ৰাইজৰ সহযোগত যি অনুষ্ঠিত কৰিবলৈ ল'লোঁ, দৰ্শক হিচাপে আপোনালোকক কি পাইছে নাজানো, আপোনালোকৰ মাধ্যমে আমি অসমত এই বস্তুটো প্ৰচাৰ কৰি দিবৰ বাবে এটা বিনম্ৰ অনুৰোধ জনাইছোঁ। এটা কাৰণে আজিকালি ভাওনাবোৰ হ'ল কি কম্পিটিশ্যন, গতিকেলৈ আমাৰ কণ কণ ল'ৰা ছোৱালীবিলাকে যি ভাওনা প্ৰদৰ্শন কৰিছে যদি কম্পিটিশ্যনলৈ আমি দিব পাৰোঁ নিশ্চয় যদি আমি তাৰ পৰা এজন ল'ৰা হ'লেও আমি উলিয়াই নিব পাৰোঁ তাৰ কামনা কৰি আমি এই সৃষ্টিবিলাক
কৰিছো। নিউজ ডেস্ক রিপোর্ট AN টেলিভিশন। আজির বাতৰি ইমানে। AN টেলিভিশনৰ ষ্টুডিঅৰ পৰা মই প্ৰস্তুতি ইমানতে বিদায় লৈছো। নমস্কাৰ।